দর্শক আসসালামু আলাইকুম কানাডা রাইডিং মাউন্টেনের উইশিং ওয়েল থেকে আমি সাকিব আজকে আপনাদের স্বাগত জানাচ্ছি অর্থাৎ এই জিনিসটা হচ্ছে যে এখানকার আপনারা জানেন যে কানাডা এক সময় আদিবাসীরা বাস করতেন এখনো করেন এবং তারা এই জায়গাটাতে হয়তো আসতেন এবং তাদের একটি উইশিং ওয়েল রয়েছে অর্থাৎ তারা এখানে পয়সা নিক্ষেপ করে তাদের মনোবাসনা পূরণ করার জন্য তারা আবেদন করেন এই ধরনের একটি বিশ্বাস প্রচলিত রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে 25 সেন্টস 50 সেন্টস 2 ডলার 1 ডলার এই কয়েনগুলো এখানে মোটামুটি ভর্তি তো এখানে আবার স্বচ্ছতা রয়েছে একটা যে স্বচ্ছতার জন্য বলা হচ্ছে যে এই কয়েনগুলি গভর্নমেন্ট বাই পার্ক অথরিটি কালেকশন করে তারপর শেষে তারা আবার মিউজিয়ামের জন্য দান করে দেয় তো এই হচ্ছে অবস্থা তো উইশ করলে মিউজিয়ামে চলে যাবে মানুষের ধর্মবিশ্বাস থেকে বা ওই সময় যারা ছিলেন তাদের ধর্মীয় বিশ্বাস থেকে এই জিনিসগুলির সৃষ্টি হয় এবং এর পাশাপাশি এটি রাইডিং মাউন্টেনে আমরা আছি রাইডিং মাউন্টেনের ক্লিয়ার লেকের একটি পার্ট এবং এই হচ্ছে গিয়ে এই জায়গাটাতে একটু পার্ক করার জায়গা এই উইশিং লেক সাথে একটু ট্রেইলের জায়গা রয়েছে এবং ট্রেইলের জায়গার পাশাপাশি লেকটা রয়েছে নয়নভিরাম লেক তো এই উইশিং লেকটা অর্থাৎ যে রাইডিং মাউন্টেন যেটা বলছিলাম যে আগে ভিডিওতে হয়তো দেখেছেন যে প্রায় 2900 স্কোয়ার কিলোমিটারের একটি বড় একটি জায়গা বড় একটি লেক এবং এটি দেখভাল করে হচ্ছে গিয়ে ফেডারেল গভর্নমেন্ট এবং ঠিক ওর পারেই একটি লেক এই লেকের পারেই এই উইশিং লেকটা তো আপনারা জানান যে কানাডায় একসময় নেটিভ অধ্যুষিত এরিয়া ছিল অর্থাৎ আদিবাসীদের পরে ব্রিটিশরা যেভাবে আমাদের উপমহাদেশ দখল করে ঠিক তেমনিভাবে এই জায়গাগুলিও দখল করে নেয় তো যেহেতু লেকের পার আমার ধারণা মাছের সুব্যবস্থা ছিল খাওয়া দাওয়া ছিল যার ফলে তারা এই এলাকাগুলিতে বসবাস করত এবং এর পাশাপাশি তারা হয়তো তখন তাদের ভাগ্যের জন্য এই সব জায়গাগুলিতে উইশ করতো তাই হচ্ছে ছোট্ট একটা ভিডিও তো ভবিষ্যতে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে কানাডার রাইডিং মাউন্টেনের উইশিং স্পট থেকে আমি সাকিব আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম